আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন, কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা সমাধানে ফিডব্যাক নিয়ে। প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। আর কি সতর্কবার্তা আপনাদেরকে দিয়ে যাচ্ছি, আমার ভিডিওগুলো ব্যবহার করে বিভিন্ন প্রতারক চক্র ফেসবুকে প্রায় 30টিরও বেশি ফেক পেজ খোলে, ওরা বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যা সম্পূর্ণ প্রতারক চক্র, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি কোনো ধরনের অনলাইনে রোগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠিয়ে থাকি না, শুধুমাত্র সরাসরি চেম্বারে রোগী দেখে থাকি। যদি আমার চিকিৎসা আপনি নিতে আগ্রহী হন, শুধুমাত্র সরাসরি আমার চেম্বারে এসে আমার সাথে কথা বলে আপনি চিকিৎসা নেবেন। প্রিয় দর্শক, কোনো ধরনের প্রতারণার ফাঁদে পড়বেন না। শুনবো ভাইয়ের কাছ থেকে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, ভালোই আছে। আলহামদুলিল্লাহ জি। আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা, এই সমস্যাটা নিয়ে কত বছর ধরে ভুগছিলেন? প্রায় 5 বছর স্যার। 5 বছর ধরে ভুগছেন, এবং আপনি কোথা থেকে আসেন? চাঁপাইনবাবগঞ্জ থেকে আসেন। আজকে তো আপনি এখানে প্রায় 11 মাস ধরে নিয়মিত চেম্বারে আসছেন। জি স্যার, নিয়মিত ফলো আপ মেনটেন করছেন তিনি 11 মাস ধরে। প্রিয় দর্শক, দীর্ঘ 11 মাস তিনি নিয়মিত ফলো আপটা মেনটেন করে যাচ্ছেন সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে, অর্থাৎ তিনি চিকিৎসাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে তখন কেমন ছিলেন এবং এখন কেমন আছেন? চিকিৎসার পূর্বে স্যার তেমন তো ছিল না, কিন্তু উত্থানজনিত সমস্যাও ছিল এবং দ্রুত বীর্যপাতও ছিল। জি স্যার। এবং সময় পেতেন না? জি না স্যার। 1 মিনিটও পেতেন না? না স্যার। এবং চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন? এখন প্রথমবার প্রায় 5 মিনিট পাই স্যার, আর দ্বিতীয়বার 25 থেকে 30 মিনিট পাই। 25-30 মিনিট পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এবং এখানে আসার পর এমন কোনো ওষুধ কি খেতে হয়েছে? মিলনের পূর্বে খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা বুক ধরফর এ ধরনের ওষুধ? জি না স্যার, নর্মাল ওষুধ সেবন করেছেন। এবং এই যে আপনি আলহামদুলিল্লাহ এই লম্বা সময় ধরে চিকিৎসার মধ্যে আছেন এবং ফলো আপ মেনটেন করছেন, সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় এসে চেম্বারে এসে চিকিৎসাটা নিচ্ছেন, এবং তাতে আপনার জন্য উপকার হয়েছে কিনা? জি আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ উপকার হয়েছে। এবং এই আপনার এখন আর উত্থানজনিত সমস্যা নেই তো? জি না স্যার। আপনার স্ত্রী হ্যাপি কিনা? জি স্যার, আলহামদুলিল্লাহ। এবং এই যে নিয়মিত ফলো আপ তিনি মেনটেন করছেন, আজকে কিন্তু ওনার নিয়মিত ফলো আপের শেষ ফলো আপ আমি ওনাকে বলছি, অর্থাৎ এভাবে যে নিয়মিত তিনি আসতেন সে নিয়মিত কিন্তু আর এখন আর আসার প্রয়োজন নেই। আপনার সমস্যা মনে করলে আপনি আসবেন, আর যে নিয়মিত যে মেনটেনটা তিনি করেছেন এবং ওনাকে যে খাবার মেনটেন করার কথা বলেছি, ক্যাগেল এক্সারসাইজ করার কথা বলেছি, সেগুলোর প্রতি কেমন গুরুত্ব দিয়েছিলেন? জি স্যার, খাবারের প্রতি কোনো অনীহা করিনি, আর ব্যায়ামের প্রতি কিছুটা মানে অনিয়ম হলেও কিন্তু চেষ্টা করেছি, চেষ্টা করেছি, অর্থাৎ লম্বা সময় ধরে কিন্তু নিয়ম মাফিকই চলার চেষ্টা করেছেন। কোনো ধূমপান করেন না তো আপনি? না স্যার, আমি ধূমপান করি, কোনো ধূমপান করেন না। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা, তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত, আপনাকে এখানেই আসতে হবে, বিষয়টি এমন নয়। আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে যাবেন, রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন, আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন, ইনশাল্লাহ আপনিও সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।